থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্ন করার জন্য। যারা মানে আমি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করব, সেদিন থেকে আমি কিন্তু একটা কথা বলে আসছি যে নির্বাচন যাতে খুব সুস্থ সুন্দর পরিবেশে হাস্যোজ্জ্বলভাবে হোক, এবং আমাদের মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দ যেই সিদ্ধান্ত দেবে সেটা আমরা মাথা পেতে নেব। তো এবং আমিও বলেছি যে মৌসুমী আমার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে, এবং আমি প্রত্যেকটা ইন্টারভিউ মানে বলে ফেলছি মৌসুমী সম্পর্কে, কাজে নতুন করে বলার কিছু নেই। যে মানুষ মানে সম্মানিত সদস্য তার সিদ্ধান্তের ফুল দিয়ে যেই মালাটা গাঁটবেন সেই মালাটা এই অবস্থায় আমার কাছে আছে, সেটা যদি আমি যদি সে পাই তাকে পরিয়ে দেবো। কাজে হচ্ছে এটা শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মালা বদলের পালা। তো আর এটা আপনি দেখবেন যখন একটা ভাই আরেক ভাইয়ের যখন বিয়ে করে দুই বউর সাথে একটা হ্যাসেল হয়, এটা হতেই পারে। কাজে এই এটা একটা মজার অংশ ধরতে পারেন, এটা নির্বাচনের একটা অংশ যে একটু কাদা ছোড়াছুড়ি, তবে তুলনামূলকভাবে কিন্তু এইবার আপনি কাদা ছোড়াছুড়ি পাচ্ছেন না। ছোট একটা ঘটনা ঘটেছে সেটা আমরা তারা বলেছে, এবং আমরা কালকে মনে হয় সংবাদ সম্মেলন করে পুরো ক্লিয়ার করে দিয়েছে। এছাড়া আমি আশা করবো আপনি কিছু কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি পাননি, কারণ আমি মৌসুমী সম্পর্কে বা মৌসুমী আমার সম্পর্কে কোনো কিছু কিন্তু কোনো কিছু বলবো না, কারণ আমি মনে প্রাণে বলবো না। কোনো আমার আমার বন্ধু ওকে ছোটো করা মানে আমি ছোটো হওয়া, কাজে কোনোভাবে ওকে ছোটো করা যাবে না। আচ্ছা এটা একটা হয়ে গেছে, ভুল বুঝাবুঝি হোক বা হিট অফ দ্য মোমেন্টে হোক বা অতি উৎসাহিত হয়ে হোক, যা হয়ে গেছে সেটা সিদ্ধান্ত আমি নিজে থেকে আমি সিদ্ধান্ত খুব দুঃখের সাথে বলতে হয় যে বলা হয়েছে যে আমি চুপ ছিলাম, বাট আমি নিজে থেকে যারা বহিরাগত আসছিলো তাদেরকে চুপ করলাম, বুঝালাম, এবং আমার শিল্পী সমিতির যারা মেম্বার ছিলেন তাদেরকে বোঝালাম, এবং আমি মৌসুমীকে বুঝিয়ে আমি ড্যানিকে ভেতরে ওয়েটিং রুমে বসিয়ে তারপরে মৌসুমীকে যখন মৌসুমী ঠান্ডা হলো নিয়ে গিয়ে আমি তখন আমার এটা যেহেতু নির্বাচন বিষয় হয়ে গেছে তখন শিল্পী সমিতির বিষয় হয়নি, নির্বাচন বিষয় হওয়াতে নির্বাচন কমিশন ছিলেন, তারপর এখানে অ্যাপিল বোর্ডের প্রধান ছিলেন, সদস্যরা ছিলেন, মিলে সেখানে সিদ্ধান্ত তারা যা দিলেন সেটা তো অলরেডি মৌসুমীর পক্ষে গেছে, এবং মৌসুমী বলেছে শুধু মৌসুমী তারা বলেছেন যে তুমি সরাসরি মাপ চাইতে হবে, যে ভুল করেছিল সে মাপ চেয়েছে, এবং মৌসুমী বললো যে না আমার যারা গেস্ট ছিল তাদেরকেও তাদের কাছেও মাপ চাইতে হবে, সেটাও তো মাপ হয়েছে। অতএব ব্যাপারটা নিয়ে আর কোনো এই ব্যাপারটা নিয়ে আর আমাদের মনে হয় কোনো কথাই বলা উচিত। গতবার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার 60-65% করতে পেরেছি, এবং বাকি ইনশাল্লাহ এবার নির্বাচন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই 30-35% করার চেষ্টা করব। এটা হলো মূল বিষয় যেটা করতে পারিনি। এর মধ্যে স্পেশাল হচ্ছে একটা হ্যান্ডসাম ফান্ড, এর মধ্যে হচ্ছে একটা আবাসনের ব্যাপারে সরকারের সাথে যোগাযোগ করে, এবং সরকার 50 কোটি টাকা শিল্পী এবং কলাকুশলী যাতে বরাদ্দ করেছেন যেটাকে আমরা এখনও গ্যাজেট আকারে বের হয়নি বা এখনও ফাইনালি কোনো সিদ্ধান্ত হয়নি, এই সিদ্ধান্তের ব্যাপারে আমরা ছিলাম এটাকে ত্বরান্বিত করার পেছনে আমরা ছিলাম, আমাদের ক্যাবিনেট ছিল, তো আমরা সেটাকে এনে দেবো। এনে দেওয়ার পরে এইটাও একটা বড় সাকসেস হবে। আর অনেক কিছু আছে সেটা এই মুহূর্তে আমি বলতে চাই না, সেটা চমক থাকুক, আমাদের ইশতেহারে আপনি পেয়ে যাবেন।